ওকে, তো এই ভিডিওতে আমরা ফুরিয়ার সিরিজ সম্পর্কে একটু বেসিক্স নিয়ে আলোচনা করব। তবে এই বেসিক্সটা আসলে আমাদের ইনডেপথ কোনো আলোচনা না, এটা হলো আমাদের পরীক্ষার ভিতরে প্রশ্ন যেগুলো আসবে সেগুলোকে সলভ করার জন্য কিছু না কিছু জিনিস তো আমাদের জানা থাকতে হবে ফুরিয়ার সিরিজ সম্পর্কে। তো সেই জিনিসগুলোকে আমরা একটু জানার ট্রাই করব। আমরা এটার দিকে তেমন একটা যাব না যে ফুরিয়ার সিরিজটা কি, কেন এটা আসলো, কিভাবে আসলো, জাস্ট আমরা বলার চেষ্টা করব যে এই জিনিসটা কিভাবে ইউজ করা হয় বা ফর্মুলাগুলো কি, এবং সেই ফর্মুলাগুলো ফার্দার ম্যাথগুলোতে আমরা কিভাবে ব্যবহার করব, মানে পরীক্ষায় পাস করার জন্য যা যা লাগে তাই আমরা একটুখানি জানার ট্রাই করবো আর কি। আচ্ছা, তো প্রথমে আমাদের দুইটা পার্ট থাকে, একটা হলো ফুরিয়ার সিরিজ এবং আরেকটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এই ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা, সেটা আমরা পিরিয়ড এবং নন পিরিয়ডিক যে কোনো ধরনের ফাংশনের জন্য ব্যবহার করতে পারলেও ফুরিয়ার সিরিজটা শুধুমাত্র পিরিয়ডিক ফাংশনগুলোর জন্য ব্যবহার করতে পারবো। তার মানে ফুরিয়ার সিরিজটা আমরা ইউজ করি কোথায়, যখন আমাদের একটা ফাংশন থাকে যেই ফাংশনটাকে আমাদের একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে হবে। লাইক যে কোনো ধরনের পিরিয়ডিক ফাংশন আমাদের থাকতে পারে, স টু, তারপরে আমাদের কি আছে স্কোয়ার, বক্স, এই ধরনের বিভিন্ন ধরনের যে সিগনালগুলো আছে সেগুলোকে যদি আমি একটা ইকুয়েশনের মাধ্যমে লিখতে চাই তখন আমরা যে সিরিজটাকে ব্যবহার করি সেটা হলো আমাদের ফুরিয়ার সিরিজ। আরও একটা সিরিজ কিন্তু আমাদের আছে যেটা হলো টেইলর সিরিজ ম্যাকলোরিনের ধারা, কিন্তু ওগুলোর জন্য বেশ কিছু কন্ডিশন আমাদের জানা থাকতে হয়। একটা হলো প্রতিটা পয়েন্টের ডেরিভেটিভ জানা থাকতে হবে, ইনফাইনাইট পরিমাণ ডেরিভেটিভ আমাদের জানা থাকতে হবে। তার উপর আমরা যত পরিমাণ কি করবো সামনের দিকে আগাবো তত পর্যন্ত আমাদের পাওয়ার কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে, তাহলে কিন্তু ওখানে কমপ্লিকেশনটা আর একটু বেশি হয়। তাই আরেকটু সিম্পল ভাবে প্রকাশ করার জন্য আমরা ফুরিয়ার সিরিজটা ব্যবহার করে থাকি, এবং এখানে সবকিছুকে আমরা সাইন এবং কজের মাধ্যমে প্রকাশ করি। তার আগে আমাদের একটু বেসিক্স একটু বোঝা দরকার, তো আমরা একটু ফাংশন সম্পর্কে জেনে নিয়ে আসি। যে আমার কাছে যে কোনো একটা ফাংশন যদি থাকে এফ অফ এক্স, সেটাকে আমি সবসময় চাইলে দুইটা অংশে ভাগ করে ফেলতে পারবো, একটা হবে আমার অড পার্ট এবং আরেকটা হবে আমার ইভেন পার্ট। এটা কিন্তু আমরা যে কোনো জেনারেল ফাংশনের জন্য বলতে পারবো। যেমন এই ফাংশনটাই ধরি, এটা তো কোনো নাম পরিচয় কিছুই নাই, ঠিক না? এটাকে চাইলে আমি কিন্তু এভাবে লিখে ফেলতে পারি যে এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিভাইডেড বাই টু, এরপরে প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ মাইনাস এক্স ডিভাইডেড বাই টু। চাইলে কিন্তু আমরা খুব সহজে এই জিনিসটাকে এভাবে লিখে ফেলতে পারি। তো এইখানে যে আমি দুটা ভাগ করলাম, সেই দুটা ভাগকে আমি চাইলে একটু এভাবে লিখে নিচ্ছি যে এফ অফ এক্স, এটাই করতে আমি লিখছি এফ ই অফ এক্স প্লাস এই যে পুরো পার্টটা আছে সেটাকে আমি লিখছি এফ ও অফ এক্স। তো এখানে ই দ্বারা আমি বোঝাচ্ছি ইভেন এবং ও দ্বারা বোঝাচ্ছি অড। তো আমি কিভাবে এটাকে ইভেন আর কিভাবে অড বললাম, সে কারণে আমার তো বোঝা লাগবে যে ইভেন অড বলতে কি বোঝায়। তো এ লেভেলে আশা করি আমরা সবাই জানি যে ইভেন অড বলতে আমরা কি বোঝাই, যে কোনো একটা ফাংশন যদি আমার কাছে থাকে এফ অফ এক্স, সেখানে আমি যদি এক্স এর বদলে মাইনাস এক্স বসাই এবং বসিয়ে যদি দেখি যে ফাংশনটা রিপিট করছে, মানে একদম এক্সাক্ট সেম ফাংশন ফিরে আসছে, তখন সেই ফাংশনটাকে আমরা বলি ইভেন ফাংশন। আর যদি এমন হয় যে আমাদের একটা ফাংশন আছে এফ অফ এক্স যেখানে আমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালাম এবং সেই রাশিটার একদম এক্সাক্ট উল্টা জিনিস আমরা ফিরে পেলাম, মানে নেগেটিভ জিনিস ফিরে পেলাম, তখন আমরা সেটাকে বলবো একটা অড ফাংশন। এমন হতেই পারে যে কোনো একটা ফাংশন যেটা নিদার অড, নিদার কি ইভেন, মানে অড নাও হতে পারে ইভেন নাও হতে পারে, এরকম ফাংশন থাকতেই পারে, বাট অড আর ইভেন এটা হলো কি একটা স্পেশাল কেস। এবং যে কোনো জেনারেল ফাংশনকে আমরা চাইলে দুইটা অংশে ভাগ করে ফেলতে পারবো, যেটা আমরা এখানেই দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখি এই যে ফাংশনের এতটুকু যে পার্ট, এখানে যদি আমি এক্স এর বদলে মাইনাস এক্স বসাই তাহলে কিন্তু এই জিনিসটাই ফিরে আসে, বাট এই জায়গাটায় যদি এক্স এর বদলে মাইনাস এক্স বসাই তাহলে মেইন ফাংশন যেটা ছিল এফ অফ এক্স মাইনাস এফ অফ মাইনাস এক্স ডিভাইডেড বাই টু, তার ঠিক নেগেটিভ রাশিটা আমাদের ফেরত আসে। তাই এটা আমাদের একটা অড পার্ট এবং এটা হলো আমাদের একটা ইভেন পার্ট। ঠিক আছে, এটা হলো আমাদের একটা অড পার্ট এবং এটা হলো আমাদের ইভেন পার্ট। তো সেখানেই আমরা কি করতে পারি, বিভিন্নভাবে প্রুফ করতে পারি এবং করার পর ফাইনালি আমরা একটা ফর্মুলাতে স্টাম্বল আপন হই। সেটা হলো যে কোনো ফাংশন এফ অফ এক্স সেটা যদি পিরিয়ডিক হয়, যেটার পিরিয়ড হলো টু এল, তাহলে সেই ফাংশনটাকে আমরা সবসময় এইভাবে লিখে ফেলতে পারবো যে এফ অফ এক্স এটা সমান হবে এ নট প্লাস সামেশন অফ এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি এ এন তারপরে কস এন পাই এক্স ডিভাইডেড বাই এল, এরপরে প্লাস সামেশন অফ এন ওয়ান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত বি এন, এরপরে হচ্ছে সাইন এন পাই এক্স ডিভাইডেড বাই এল। তাহলে এই যে সিরিজটা আসলো সেটাই হলো আমাদের ফুরিয়ার সিরিজ। তো এই ফুরিয়ার সিরিজের আমার এই যে এ নট থেকে শুরু করে কজের যে পার্টটুকু আছে
এই পার্টটা হলো আমাদের এফ অফ এক্স ফাংশনটার ইভেন পার্ট, ইভেন পার্ট, অর্থাৎ এটাকেই কিন্তু আমি এফ ই অফ এক্স এরকম নামে ডাকছিলাম একটু উপরে। আর এই যে পার্টটুকু থাকে সাইনের পার্টটা, সেটা হলো আমার অড পার্ট, ঠিক আছে? তো এভাবে চাইলে যে কোনো পিরিয়ডিক ফাংশনকে আমরা এইরকম একটা সিরিজের মাধ্যমে লিখে ফেলতে পারি। এখন এই সিরিজে যে এলটা আছে, সেই এলটা হলো আমাদের যে পিরিয়ড আছে সেই পিরিয়ডটা। তাহলে টুয়াইস এল ইকুয়ালস টু পিরিয়ড অফ দ্য ফাংশন। ওকে, তো এই পিরিয়ডের কথা যখন চলে আসছে তখন আমাদের একটু বোঝা উচিত না যে ফাংশনের পিরিয়ড বলতে আমরা কোডটুকুকে বুঝতে পারি আসলে। তো সেটা একটু লিখে রাখি এখানে। ওকে, তো একটা ফাংশনের পিরিয়ড হলো যতক্ষণ পর পর ফাংশনটা নিজের ভ্যালুকে রিপিট করে সেই অংশটুকুই হলো তার পিরিয়ড। তো এইটা কিন্তু আমরা এই লেভেলে মোটামুটি সবাই বুঝি, আর আমরা যখন অঙ্কটা করতে যাব তখন কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে আরো বেশি ডিটেলে আলোচনা করব। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কখন আমরা একটা ফাংশনকে পিরিয়ডিক বলবো এবং কখন ফাংশনটাকে পিরিয়ডিক বলবো না, সেটার যেই সীমানাটা সীমানাটা কি। তো সেটার জন্য আমরা দুইটা এক্সাম্পল টানি, যে এক্সাম্পলটা আমাদের সবসময় খুব ক্লাসিক একটা দুইটা এক্সাম্পল, এটাই সবসময় দেওয়া হয়। তো এটাকেই আমরা দেখি একটু, যে সাপোজ আমার কাছে এইরকম একটা ফাংশন আছে, ফাংশনটা হলো দেখতে এরকম। তো এটাকে বেসিক্যালি আমরা বলতে পারি এটা হলো আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু এ, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। তো আমাদের কোয়েশ্চেন হলো এই ফাংশনটা কি আমাদের পিরিয়ডিক নাকি পিরিয়ডিক না। এটার উত্তরটা হলো এই ফাংশনটা পিরিয়ডিক উইথ এ পিরিয়ড দ্যাট টেন্ডস টু জিরো, মানে এটা পিরিয়ডিক ফাংশন বাট পিরিয়ডটা শূন্যের খুব কাছাকাছি, মানে এটা হলো ইনফিনিটেসিমাল সময় পর পরে কি করতে পারছে, নিজেকে রিপিট করতে পারছে। তো এই ধরনের ফাংশনকে কিন্তু আমরা কি বলবো, দিস ইজ আ পিরিয়ডিক ফাংশন। কিন্তু কিছু ফাংশন আছে, যেমন আমি যদি এখানে দেখাই আরেকটা ফাংশন, ওইটাও স্ট্রেট লাইন, বাট স্ট্রেট লাইনটা একটু অন্যরকম। স্ট্রেট লাইনটা হলো এইটা, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তো আমরা একটু চিন্তা করার ট্রাই করি তো যে এটা কোথায় গিয়ে রিপিট করবে। মনে করো আমি 100 পর্যন্ত গেলাম এবং গিয়ে দেখলাম যে এটা রিপিট করলো না। আমি 200 পর্যন্ত গেলাম, গিয়ে দেখলাম যে এটা রিপিট করলো না। আমি এরকম করে 3000, 4000, 5000, 10000, 10 মিলিয়ন, 20 মিলিয়ন পর্যন্ত গেলাম, গিয়ে দেখলাম জিনিসটা রিপিট করলো না। তারপরে কি আমি শিওর হতে পারলাম যে আসলে এই জিনিসটা রিপিট করবে কি করবে না? সেটা এমন হতেই পারে যে আমি যখন অবজারভেশনটা বন্ধ করলাম তার ঠিক পর মুহূর্তে এটা রিপিট করা শুরু করলো, হতেই পারে। বাট আমি এটা শিওর যে আমি ইনফিনিটি পর্যন্ত, মানে আমার সেন্সে যতটুকু ইনফিনিটি নেওয়া পসিবল ততটুকু পর্যন্ত আমি যেতে পারবো এবং দেখবো যে তখনও এই জিনিসটা কি করছে না, রিপিট করছে না। তাহলে আমরা ধরে নিতে পারি যে রিপিট করলে করবে কখন, ইনফিনিটি পরিমাণ সময় পরে। অর্থাৎ এটার যদি একটা পিরিয়ডিক ফাংশন হয় তাহলে এটার পিরিয়ডটা হবে ইনফিনিটি। তো এই ধরনের ফাংশন যেগুলোর পিরিয়ড ইনফিনিটির দিকে টেন্ড করে অথবা ডিরেক্ট ইনফিনিটি বলে দেওয়া যায়, সেই ধরনের ফাংশনগুলোকে আমরা ডিফাইন করি অ্যাজ এ নন পিরিয়ডিক ফাংশন। তাহলে আমাদের ফাংশনটা ভ্যালু যদি ডেফিনিট হয় এবং জিরোর কাছাকাছি হয় তাহলেও সেটাকে আমরা কি বলতে পারবো, পিরিয়ডিক ফাংশন বলতে পারবো। কিন্তু যদি সেটার পিরিয়ড ইনফিনিটির দিকে টেন্ড করে তখন সেই ধরনের ফাংশনকে আমরা বলবো নন পিরিয়ডিক ফাংশন। এবং মেইন কথাটা হলো নন পিরিয়ডিক ফাংশনের জন্য কিন্তু কোনো ফুরিয়ার সিরিজ আমাদের এক্সিস্ট করে না। ফুরিয়ার সিরিজের জন্য অবশ্যই ফাংশনটাকে একটা ফাইনাইট পিরিয়ডের হতে হবে। তো নন ফাইনাইট যেগুলো আছে, মানে যেগুলো আমাদের পিরিয়ডিক না, তাদের জন্য কি আমরা কোনো ফুরিয়ারের কিছু ব্যবহার করতে পারবো না, বা তাদেরকে কি এফ অফ এক্স আমরা প্রকাশ করতে পারবো না? অবশ্যই পারবো, এবং সেগুলোর জন্য আমাদের সেকেন্ড পার্টটা লাগে, ফুরিয়ার ট্রান্সফর্ম। তো আপাতত আমরা ফুরিয়ার সিরিজ নিয়ে কথাবার্তা বলবো এবং আশা করি আমরা বুঝতে পারছি যে কোন জায়গায় আমরা পিরিয়ড কথাটা বলবো এবং কোন জায়গায় আমরা বলবো যে ফাংশনটা নন পিরিয়ডিক, যেখানে আমাদের ফাংশনটার পিরিয়ডটা ইনফিনিটির দিকে টেন্ড করবে সেটাকে আমরা কি বলবো, নন পিরিয়ডিক ফাংশন। তো যাই হোক, এগুলো একটু এক্সট্রা কথা ছিল। এখন আমরা আমাদের কাজের কথাটাই ফিরে আসি, সেটা হলো এই পার্টটা, ফুরিয়ার সিরিজ যেটা ছিল সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, সেটাতে ফিরে আসি। ওকে, সো এটা নিয়ে কথা হচ্ছিল। এখানে আমাদের ম্যাথমেটিশিয়ান যে অয়লার আছে, সে অয়লার কি করেছে, কিছু ফর্মুলার মাধ্যমে এ নট, তারপরে এ এন এবং বি এন এগুলোর ভ্যালু কত হবে সেটা বের করার জন্য একটা ফর্মুলা দিয়ে গেছে। তো আমরা সেই ফর্মুলাটা একটু বের করবো, ঠিক আছে? ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো এ নট, সেটা সমান সমান আছে 1/2L। একটু মনে করি যাতে আমাদের 2L-টা কি, 2L-টা হলো আমাদের ফাংশনের পিরিয়ড। এখানে একটা ইন্টিগ্রেশন আসবে মাইনাস এল থেকে এল পর্যন্ত, এখানে বসবে যে ফাংশনটাকে আমরা কি করতে চাচ্ছি, ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চাচ্ছি বা একটা সিরিজে কনভার্ট করতে চাচ্ছি, সেই ফাংশনটা এখানে বসবে, তার সাথে এখানে থাকবে কি ডি এক্স, মানে এই ইন্টিগ্রেশনটা করলে আমরা এ নটটা ফিরে পাবো।
এবং ফাংশন স্পেসে এই কাজটা করার মানে হলো আমাদের ফাংশন যেটা আছে সেটার মিনটাকে খুঁজে বের করা, মানে গড় খুঁজে বের করা, এবং খুবই সহজ একটা ব্যাপার। আসলে আমার যদি ফাংশনটাকে এস্টিমেট করাই লাগতো, আমি প্রথমে কি দিয়ে এস্টিমেট করতাম? একদম সবচেয়ে সহজ গেস কি? সবচেয়ে সহজ গেস হলো সেটার গড়টাকে হিসাব করে নেওয়া। এটাই হলো আমাদের ফার্স্ট গেস। যদি আমরা কোনো কজ সাইন এগুলোকে না নেই, তাহলে আমাদের ফার্স্ট কেস হবে যে ফাংশনটাকে আমরা তার গড় ভ্যালু দিয়ে কি করবো, ডিফাইন করে দিব। আচ্ছা, আমি যদি এর থেকে আরেকটু কি করতে চাই, রিফাইন করতে চাই জিনিসটাকে, তখন আমার এ এন বি এন এগুলোর মান বের করতে হবে। এবং এগুলোর জন্য আমাদের ফর্মুলা আছে, এ এন সমান সমান চলে আসে 1/L মাইনাস এল থেকে শুরু করে এল এফ ওফ এক্স, আর এখানে আসবে আমাদের কস এন পাই এক্স বাই এল ইন্টু বি এক্স। তো এই কথাটা বলে রাখি একটু, আমরা এখানে যে পার্টটা করছি না, এখানে যে এফ ওফ এক্স এর সাথে কস পার্টটাকে গুণ করছি, এখানে এই যে কস পার্টটা আছে না, এটা কাইন্ড অফ একটা ভেক্টরের মতন কাজ করে, ইলেকট্রনিক্যাল ডেল্টা ফাংশনের মতন হয়ে যায়। তো তো ওইটা এটা হলো কি, একটা ভেক্টরের মতন কাজ করে। তো এখানে আসলে আমরা যেটা করছি, একটা ফাংশনকে একটা ভেক্টরের সাথে গুণ করছি, বাট যেগুলো যেহেতু এগুলো ভেক্টর না, এগুলো একটা ফাংশন স্পেসে আছে, তাই আমরা এদেরকে বলি ইনার প্রোডাক্ট। কাইন্ড অফ এটা একটা কি, ডট প্রোডাক্টের মতন, ঠিক আছে? তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ইনার প্রোডাক্ট। যাই হোক, নামটা অতটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই জিনিসটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব, করলে পরে আমরা এ এনটা পেয়ে যাব, যেটা হবে আমাদের এখানের কি, কোএফিসিয়েন্টটা। তো এখানে এন এর ভ্যালু যখন 1 বসাবো, তখন আমি প্রথম যে পদ সেটার কোএফিসিয়েন্ট পাবো, এন এর ভ্যালু 2 বসালে দ্বিতীয়টা, 3 বসালে তৃতীয়টা, এরকম করে চলতে থাকবে। এন এর ভ্যালু কিন্তু এখানে ভগ্নাংশ হবে না, এটা ইম্পর্টেন্ট। ওকে, এরপরে হচ্ছে আমাদের বি এন। বি এন মানে কোনটা? বি এন মানে হলো সাইন এন পাই এক্স বাই এল, এটার যে শকটা সেটা। তো সেটার জন্য ফর্মুলাটা একদমই সিমিলার, আসবে কত, 1/L, 1/L ইন্টিগ্রেশন অফ মাইনাস এল থেকে এল, এখানে আসবে এফ অফ এক্স, তারপরে সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স। এবং এখানেও আমাদের এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হলো 1, 2, 3, এরকম করে চলতে থাকবে। তো এই তিনটা হলো আমাদের ফুরিয়ার সিরিজটা বের করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা। এবং যে কোনো পিরিয়ডিক ফাংশন যদি আমরা পাই, সেটা যেই শেপেরই হোক না কেন, যেই পিরিয়ডেরই হোক না কেন, আমাদের দেখতে হবে কি জিনিসটা পিরিয়ডিক কিনা। যদি হয়, তাহলে আমরা অবশ্যই তার ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করে নিতে, ফুরিয়ার সিরিজটা বের করে নিতে পারবো। তো আমি আর খুব বেশি কথা আমি এখানে বাড়াবো না, কারণ আমাদের অঙ্কটাই মেইন, অঙ্কটাই আমাদের করতে হবে আলটিমেটলি। আর থিওরি যদি আমাদের বোঝা লাগে বা খুব ভালোভাবে যদি জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করা লাগে, তাহলে ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাওয়া যায়, সেগুলোকে আমরা দেখবো আর কি। আমি এখানে আমাদের কোয়েশ্চেন স্পেসিফিক যে জিনিসগুলো পড়া দরকার, সেগুলোকেই অল্প অল্প করে একটু রিভাইজ করে রাখবো। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা এটা রিলেটেড স্লাইডে যেই ম্যাথটা আছে, সেই ম্যাথটা দিয়ে স্টার্ট করবো, অর্থাৎ স্কোয়ার ওয়েভের যেই ম্যাথটা আছে, সেটা দিয়ে শুরুতে স্টার্ট করবো।